আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন মানে রাত থেকে আমি কিছু কিছু কাজের প্রিপারেশান নিচ্ছি ঈদের দিনের কিছু কাজও থাকবে এবং আমাদের ঈদ কেমন কেটেছে সেটাও দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে চাঁদ রাতে সন্ধ্যার পর পর নাস্তা করে মেহেদি লাগানো শেষ করে এখানে আমি ডাবের পুডিং রেডি করে রাখছি কারণ অনেক গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং হলে অনেক ভালো লাগবে আর এখানে আমি কিছু মশলা রেডি করে রাখছি আমার মশলা রেডি করা আছে তারপরেও ঈদের দিন আমি চেষ্টা করি একদম তাজা মশলা দিয়ে মাংস রান্না করার জন্য তাই এখানে প্রথমে জিরা তেলে আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে আদা আদা ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুন দুটাই আমি ব্লেন্ড করে একটু লবণ মেখে একটা বক্সে নিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে করে নিয়েছি যাতে করে প্রথম দু এক দিন আমি এই মশলাগুলো দিয়ে রান্না করতে পারি আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কোথাও না কোথাও ভালো লাগবে আর যারা এখনো লাইক দেন নাই কিংবা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তাই আমি আবারও স্মরণ করিয়ে দিলাম আর এখানে একটু দুধ শ্যামাই করব যাতে আপনাদের ভাইয়া সকালে উঠে শ্যামাই খেয়ে মসজিদে যেতে পারে তাই আমি শ্যামাইটাও রেডি করে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এই যে সকাল সকাল আমাদের বাসায় মাসাল্লা অনেক গেস্ট চলে এসেছে জিদনির অনেক ফ্রেন্ড এসেছে তাই জিদ্নি অনেক খুশি সবাই মিলে একসাথে অনেকবার গরু দেখতে যাচ্ছে বাসায় আসছে আর এখন অনেক রোদ উঠে গিয়েছে ওরা আমাদের বাসায় আছে তো আমি ভাবলাম পিকুকে নিয়ে একটু ছাদে যায় কারণ পিকুকে গোসল করাতে হবে এই যে পিকুকে গোসল করিয়ে দিয়েছি আর ঈদের দিনের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছে পিকুকে গোসল করিয়ে কিছুক্ষণ রোদে রাখলাম আর এই যে ওরা পিকুকে পোষ বানানোর খুবই চেষ্টা করছে পিকু কিছুক্ষণ ভালো থাকে কিন্তু আবার কিছুক্ষণ পর ওদেরকে ঠকুর দেয় এখন বাসায় চলে আসলাম এসে আমি রুটি বানাবো তারই প্রিপারেশান নিচ্ছি রুটি অনেকগুলো বানিয়েছি সব বানানো শেষ কিন্তু যখনই শিখতে যাব। ঠিক ওই মুহুর্তে আমাদের মাংস চলে এসেছে তো জিদনিকে দিলাম রুটিগুলো শেখার জন্য আর এখানে আপনাদের ভাইয়া সবগুলো মাংস বের করে দিচ্ছে এখন আমি ভাগ করে নিব আর যেগুলা যাকে দেওয়ার সমান ভাগে ভাগ করে আর যেগুলো রান্না করার ওগুলো আলাদা করে নিব সব কিছু আলাদাভাবেই এনেছে কিন্তু যে কলিজা ছিল সেগুলো মাংসের সাথে কিভাবে যেন একসাথ হয়ে গিয়েছে তো আমি সেগুলো আলাদা করে নিচ্ছি আর আমার একটু কাজের প্রেশার বেশি পড়ে কারণ আমরা সবগুলো মাংস একেবারে ওয়াশ করে তারপরে ফ্রিজে রাখি আর এই যে কলিজা ফুসফুস এগুলো আমি সেদ্ধ করে তারপর রাখব কারণ এগুলোর মধ্যে যে ব্লাড থাকে যতই ওয়াশ করি না কেন ব্লাডগুলো থেকে যায় ভাইরাস হয়ে যেতে পারে এজন্য একেবারে সেদ্ধ করে তারপর রাখব আর এখানে যে বাগ বাগ করে মাংস আমি পানি জড়িয়ে নিচ্ছি তারপর যেগুলো ফ্রিজে রাখার রেখে দিচ্ছি এখানে এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে আর এই যে বড় পাতিলটায় আমি মাংস নিয়েছি এগুলো এখন রান্না করব। তাই আমি প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়েছি কারণ আমি মশলার মধ্যে প্রচুর লবণ দিয়েছি আর এখন পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিতে ভুলবেন না যারা অলরেডি এগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা একটা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আপনাদের একটা কমেন্ট পেলে লাইক পেলে আমার কাছে অনেক ভালো লাগে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ পেয়ে থাকি আসলে কোরবানির মানেই একটু কাজ বেশি থাকে কাজ হলেও অনেক মজা আছে আনন্দ আছে কারণ আশেপাশে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মজাটাই আলাদা এখানে কথা বলতে বলতে আমি সব ধরনের গুঁড়ো মশলা বাটা মশলা এবং তেল দিয়েছি এখন ভালোভাবে মেখে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে ড্রয়িং রুমে যে মাংস রাখা হয়েছে সেগুলো আমি ক্লিন করে নিব আসলে কাজের কোনো শেষ নেই তারপরেও সব মিলিয়ে আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে একটু টালা জিরের গুঁড়ো এবং বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব তারপর আমরা খেয়ে নিব আর এই যে রুটিগুলো যখন আমি সবাইকে দিব মাংস বেড়ে নিয়েছি জিদনি যে রুটি সেকেছে বেশিরভাগ রুটি দেখলাম লাল হয়ে গিয়েছে এটা যেহেতু চালের গুঁড়োর রুটি তাই একটু সাবধানে শেখতে হয় ও হয়তো বুঝতে পারেনি এটা ছিল সন্ধ্যার টাইম একটু বৃষ্টি আসবে আসবে ভাব যদিও বৃষ্টি আসেনি আর আমি বারবার বেলকুনিতে যাই দেখছি আমার নাইট কুইনটা ফুটছে কিনা একটু একটু করে ফুটা শুরু করে দিয়েছে তবে একদম যখন পুরাটা ফুটেছে তখন অনেক মধ্যরাত হয়ে গিয়েছে তারপরও আমরা অপেক্ষায় ছিলাম এই যে এখন পুরাটা ফুটে গিয়েছে অনেক সুন্দর গ্রান এবং পুলটা অনেক বড় সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আর সুন্দর এই ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ